بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু ইউথ আওয়ার। আপনারা সবাইকে আমি স্বাগত জানাচ্ছি, আমার নাম ইসহাক। আজকে আমরা কথা বলবো ইউথ অ্যান্ড মুভিজ। আসলে ইন আর সোসাইটি উই ক্যান সি আ লট অফ আর ইয়ং পিপল অ্যাকচুয়ালি দে আর মুভিং টুওয়ার্ডস ইউটিউব মুভিজ অ্যান্ড সো মেনি আদার থিংস। সো ইন আর স্টুডিও উই হ্যাভ মাশা আল্লাহ অ্যান্ড আই এম সো হ্যাপি টু হ্যাভ মিরাজ খান। ব্রাদার, ওয়েলকাম টু আর শো। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। চমৎকার, আমার খুব ভালো লাগতেছে আপনাকে পেয়ে। আসলে আমারও খুব ভালো লাগতেছে, আপনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ফ্যান্টাস্টিক। এন্ড অন মাই ফার রাইট উই হ্যাভ নাজ। নাজ, ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ ভেরি মাচ, নাইস টু বি হিয়ার। থ্যাংক ইউ। আম ওয়ালা মাতা ফালি বাই দ্য ওয়ে। ও ব্রিলিয়েন্ট। এন্ড দ্য লাস্ট, বাবু ভাই কেমন আছেন? থ্যাংক ইউ, আমি ভালো আছি এবং আপনাকে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। চমৎকার লাগতেছে যে আমরা বলতেছি যে মুভিজ নিয়ে কথা বলবো আজকে আর কি। আমাদের অনেক ছেলেরা মেয়েরা অনেকের আসলে ইউটিউব বিকেম এ লাইফস্টাইল। আসলে এই এই ছবিগুলো আসলে মানুষের জীবনটা পরিবর্তন করে দেয় অনেক ক্ষেত্রে। তো আমরা যেগুলো দেখতেছি যে অনেকে আসলে যে নতুন মুভিগুলো আসতেছে মোস্টলি বা ভায়োলেন্স, গ্যাংস এন্ড এইগুলো, সো দে আর লট অফ ইলনেস ইজ ওয়েল। অনেক ভালো আছে কিন্তু বেশিরভাগই দেখা যাচ্ছে আমাদের ইয়ংস্টার যারা আছে ওরা কিন্তু আপনার একটা দিক নিয়ে এনেছে আর কি, যে they're learning towards how to be, most of them becoming bad and into drugs and other stuff. So I've seen a lot, some of your stuff, mashallah, fantastic. That's why as a writer, as a director, as a, you know, actor yourself, I mean, kichu bolen na amader shonge. Thank you so much. Ashole media ta shuru kori onek din age thekei, but London e besh kichu din holo, only 2 years kaaj kortechi. সমাজের সংগতি অসংগতিগুলোকে দর্শকদের কাছে তুলে ধরার চেষ্টা করি, আমি আমার মতো করে লিখি, সেটা অবশ্যই সমাজের সাথে সম্পৃক্ত, সমাজের সাথে সমাজে গ্রহণযোগ্য। তো এই জিনিসগুলোই টুকটাক চেষ্টা করতেছি, এখন করে যাচ্ছি, দর্শকরা খুব ভালো বলতেছে, এই তো কাজ টাজ করে যাচ্ছি আর কি। আচ্ছা, আপনার কাছে কি লাগে যে আমাদের যে ইয়ং রাজারা আছে আর দে কানেক্টেড উইথ দ্য স্টাফ আমরা এগুলো করতেছি, যেইগুলো বাংলাদেশি বাসাবাসি আমরা যারা করতেছি, ছোট ছবি বলেন, নাটিকা বলেন, আমাদের নেক্সট জেনারেশন যেটা আসতেছে, আর দে কানেকটিং ইউ থিঙ্ক? আর দে কানেক্টিং অর নট, ইট ডাজেন্ট ম্যাটার, বাট উই হ্যাভ টু ট্রাই টু কানেক্ট টু দেম, বিকজ আমরা কী করছি, আমরা যেটা করার জন্য চেষ্টা করছি, এটা করে এতে ইয়াং জেনারেশনকে এটার প্রতি আকৃষ্ট করতে হবে, অ্যাট্রাকশনটা তুলে আনতে হবে ইয়াং জেনারেশন, যাতে এটাকে লাইক করে, ইয়াং জেনারেশন যাতে বুঝে যে হ্যাঁ এই জিনিসটা তৈরি করছে একজন। সো আই ওয়ান্ট টু লার্ন সামথিং উইথ দিস ফুটেজ, উইথ দিস সিকোয়েন্স। সো এইটা যদি আমাদের একটা ট্রেন্ড হয়ে যায় যে আমরা ইয়াং জেনারেশনকে ফোকাস করার জন্য, ইয়াং জেনারেশনকে ভালো কিছু দিক নির্দেশন দেওয়ার জন্য কোনো কিছু তৈরি করব, আমি মনে করি অবশ্যই এটা ইয়াং জেনারেশনের উপর একটা প্রভাব ফেলবে। তারা হয়তো বা আমাদের এই ভালো জিনিসগুলো দেখতে দেখতে ওই খারাপ জিনিস থেকে আস্তে আস্তে ব্যাক করে, এবং এটাতে একটা ইউজ টু হয়ে যাবে ইনশাল্লাহ, আমি আশা করি। Chamatkar. Naz, how did you meet Miraj and how was the connection between you guys? I met Mr. Miraj from where we used to work. We worked in the same place when I just came to this country. Yeah, we used to work in the same place, and from there that's when he started explaining to me about what he used to do in his country. I started working there first and then he came. So from there we started making friends, you know, as in from my workplace, and he started explaining to me about his ambitions and what he wants to do in life, and actually what he's been doing, but he just wanted to continue from where he stopped in this country to connecting like in this country. Yeah. Okay, so you guys doing a project together, right? Yeah. We're shooting Moran Nesha. Moran Nesha. So you learned Bengali as well? Yeah. What did he teach you so far? And he told me how to say hi. How are you? So that's Valo Balasi. Yeah, Valo Asi. Right. Okay. Then? Donobad, Apni, Koma, Achen. Achen. Very good. Oh, thank you. না, আমার কাছে সবচেয়ে ভালো লাগে বিরাট ভাই যে কাজটা আপনি শুরু করতেছেন সবাইকে নিয়ে, জি, সব দেশি মানুষদেরকে নিয়ে শুরু করতেছেন, করছেন অলরেডি। আসলে আমি আর একটা দেখছি আপনার ছোট্ট মোটা একটা নাটিকা বানানো নিয়ে আসতেছেন, আপনার যে ইংলিশ বাবা, ইংলিশ বাবা, ইংলিশ বাবা নামটা কি চমৎকার। আচ্ছা, ইংলিশ বাবা, জি,
থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি আমি চাই যে আমাদের মিডিয়াটা, আমাদের ভাষাটা শুধু আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে, ইটস নট গুড। বাংলাদেশকে, বাংলাদেশের ভাষাকে, বাংলাদেশের সংস্কৃতিকে আমরা ওয়ার্ল্ডের মধ্যে, পৃথিবীর সব মানুষের কাছে রিপ্রেজেন্টেটিভ করবো যে আমরা বাঙালি, আমাদের সংস্কৃতি। তো ওয়াই নট, আমি কেন নয় যে বোয়ালিয়ার মতো মানুষকে কেন আমার ফিল্মে আমি জায়গা করে দেব না? একজন ইংলিশ মানুষ, তার সাথে যদি আমার ফ্রেন্ডশিপ হয়, ওয়াই নট? আমি কেন থিঙ্ক করবো না যে ওনাকে বা ওকে বেস করে আমি কিছু একটা করার চেষ্টা করি? দেন পিপল উইল বি মোর লাভ, পিপল বি মোর লাইক, যে ঠিক আছে আমাদের বাংলাদেশের ভাষাকে, আমাদের বাংলাদেশের কালচারটাকে ডিফারেন্ট কালচারের মানুষদের সাথে একত্রিত করে, কম্বাইন করে মিরাজ ওয়ান্ট টু মেক সামথিং। সো এটা আমার ইচ্ছা যে যেমন এখন ও আমাদের সাথে কাজ করতেছে, আমার প্রোডাকশনে রাজ মাল্টিমিডিয়া সে কাজ করতেছে। সো ওর দেশের মানুষগুলো যেমন আজকে এখানে আসছে, আরও 20 জন, 50 জন, 100 জন মানুষ জানতেছে যে নাচ একটা বাঙালি কমিউনিটিটেড লাইভ প্রোগ্রামে মিরাজের সাথে গেছে। সো এতে কী হচ্ছে, মেবি তারা বাংলাদেশ সম্পর্কে জানে না, বাট আজকে তো তারা জানছে। তা আমি তো আমার চেষ্টায় আরও 20 জনকে বাংলাদেশের সম্পর্কে জানানোর চেষ্টা করতেছি, বাংলাদেশের মানুষের কালচারগুলোকে জানানোর চেষ্টা করতেছি। তো নাচের মতো আরও অনেককে নিয়ে আমি কাজ করতেছি ইনশাল্লাহ ইন ফিউচার। আমার ইচ্ছা আছে ইংলিশ, লিথুয়ানিয়া, পোলিশ, ডাজেন্ট ম্যাটার, আমি আমার বাংলাদেশের ভাষাকে, সংস্কৃতিকে এই সব মানুষের মধ্য দিয়েও মানুষের কাছে রিপ্রেজেন্ট করতে চাই। চমৎকার, চমৎকার। বাবু ভাই, টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ, কবে আসলেন এদেশে? অ্যান্ড আপনি তো ইউর অ্যাক্টর ইয়োরসেলফ নাও, মাশাআল্লাহ, গুড, থ্যাংক ইউ। তো এদেশে আসা আজ থেকে প্রায় 6 বছর আগে। তো ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল বড় হয়ে একজন অ্যাক্টর হব, বাট প্রথম দিকে ইচ্ছা ছিল বড় হয়ে একজন মিউজিশিয়ান হব, বাট সময়ের তাগিদে দেখা গেছে চেঞ্জ হয়ে গেছে। এখন আই এম মোর ইন্টারেস্টেড ইন অ্যাক্টিং, ইউ ক্যান সে। সো এখন নিজেকে বড় হয়ে একজন সাকসেসফুল অ্যাক্টর হিসাবে পরিচিতি লাভ করতে চাই। তো দেশ থেকে আসার পর লেখাপড়া একটু ব্যস্ত হয়ে গেছিলাম, যার ফলে ততটা কন্টিনিউ করতে পারিনি। তারপর বন্ধুরা মিলে দেখা গেছে অনেক সময় ফান করে কিছু ভিডিও বানানো শুরু করি, কারণ মনের ভিতর সবসময় একটা প্যাশন ছিল যে সামথিং লাইক অলওয়েজ ওয়াজ রিলেটেড উইথ মিডিয়া। সো সবসময় মিডিয়ার সাথে লেগে থাকতাম। তো এক সময় এভাবে দু একটা করে ভিডিও বানাইতাম কাজের ফাঁকে ফাঁকে লেখাপড়ার পাশাপাশি। তো প্রথম দিকে ফুটেজ মিডিয়া প্রোডাকশনের কথা না বললেই নয়, তো আমার ফ্রেন্ড কিবরিয়া, তো তাদের সাথে সবসময় থাকা, তো তখন থেকে আমি কিছু তাদের সাথে কিছু ভিডিও বানাইতাম। তো সবাই একটা মানে এদেশে কাজ বা লেখাপড়া নিয়ে সবাই বিজি থাকে, যার ফলে হয়তো আমরা এতটা সময় দিতে পারি না। দেখা গেছে ভালো স্টোরি বা স্ক্রিপ্টের অভাবে জিনিসটা ততটা ভালোভাবে ফুটে উঠতেছিল না। তো তখন থেকেই ভাবতেছিলাম যে কীভাবে আরও ভালো করা যায়। তখন থেকে সব সময় এটার সাথে লেগে থাকতাম। তো পাশাপাশি আমার আরেকটা বলবো, অ্যাজ এ অনেকেই চিনে আমাকে অ্যাজ এ ভিডিওগ্রাফার হিসাবে, কারণ আমি ওয়েডিং ভিডিওগ্রাফি করি। তো একটা তারপরে ওইটাও কিন্তু একটা ইয়ার রিলেটেড, তো ভিডিওগ্রাফিটাতে এজন্যই যা, কারণ ইন ফিউচারে যাতে এটা আমাকে হেল্প করে। আমি ইভেন আমি শর্ট ফিল্ম যদি বানাইতে চাই, তখন আমার একটা আইডিয়া থাকে যে কীভাবে জিনিসটা বানাতে হবে। তো এই দিক থেকে আসা, আর তারপর এই ইয়াতে থাকার পরে হঠাৎ করে আমার মিরুজ ভাইয়ের সাথে দেখা। একটা আমি একটা ওয়েডিং ফিল্মে কাজ করতাম, তো ওখানে একজনের সাথে পরিচয়, তো তার থেকে তার রিলেটিভ। আচ্ছা, একটা প্রশ্নকে বলি যে আপনি কি মনে করেন, অ্যাজ এ ইয়ং পার্সন, লট অফ ইয়ং পিপল আর ওয়াচিং নাও, লট অফ ইয়ং পিপল, ডু ইউ থিঙ্ক দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য মুভিজ এফেক্টস দেম? ডু ইউ থিঙ্ক ইটস এ কেস? মানে ওরা, আপনি একটা ছবি দেখলেন, ছবিতে অনেক গ্যাং ফাইটস অ্যান্ড গানস অ্যান্ড ড্রাগস অ্যান্ড সো মাচ স্টাফ, ডু ইউ থিঙ্ক এফেক্টস পিপল, ইয়ং পিপল? ইট উইল, কজ আমি মনে করি আমাদের মতো অনেক ইয়াংস্টার, লাইক আমি যদি আমাকে চিন্তা করি, আমি অনেক সময় ইনফ্লুয়েন্স হই অনেক কিছু দেখে। লাইক আমার একজন ফেভারেট একটা অ্যাক্টর, যদি সে একটা থিম নিয়ে কোনো কিছু করে, আমি মনে করি না সে শুধু অ্যাক্টিং করছে, আমার কাছে মনে হয় সে সত্যি সত্যি এটা করছে। ইন অনেকে আছে আপনার দেখ, সবসময় দেখা গেছে সে একটা রুলস নিয়ে আগায়, লাইক সে সবসময় ধরেন একটা মুভিতে সে শুধু ড্রাগ এডিক্টেড, সবসময় একটা রুলস নিয়ে আগে। তো তাকে আমি লাইক, আপনি ইন্ডিয়ান ফিল্মসগুলো যদি দেখেন আমাদের বাংলাদেশে, আমার কাছে মনে হয় তারা অনেক বেশি ইন্ডিয়ান ফিল্মসগুলোকে, ইন্ডিয়ান ফিল্মসগুলো থেকে ইনফ্লুয়েন্স পাচ্ছে। লাইক তারা যেভাবে ড্রেস পরছে, তারা যেভাবে আপনার স্টাইল করছে, হেয়ার স্টাইল, তারা কিন্তু আমাদের ইয়াংস্টারগুলো কিন্তু অনেকটা প্রভাবিত হচ্ছে এগুলো দেখে। তো তার যদি একটা মানে
ফেভারিট একটা অ্যাক্টর থাকে, সে যদি সেই জিনিসগুলো তুলে ধরে, আমার কাছে মনে হয় তার যে ফ্যান্সগুলো আছে, যারা আছে, সবাই কিন্তু তাকে ফলো করবে, ইভেন ইন রিয়েল লাইফ। এটা সত্যি আসলে, ইভেন ওয়ান আই ওয়াজ ইয়াং অ্যাকচুয়ালি, আই স্পেশালি দ্য ড্রেস কোড, পিপল ইউ লাইক টু ওয়ার দ্য স্টাইল, ইউ লাইক টু ডু হোয়াট দে ডু, ইফ দে স্মোক ইউ ওয়ান্ট টু স্মোক, ইউ ওয়ান্ট টু লুক লাইক, স্পেশালি ইন দ্য মিরর, ওয়েন ইউ লুক ইন দ্য মিরর ইউ সে আই ওয়ান্ট টু, ওয়াও কুল ম্যান, এটা খুব মুশকিল হয়ে যায়। তো আই থিংক ইটস ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ, উই নিড টু নো দিস ইজ ভেরি ভেরি ক্রুশিয়াল পার্ট, পিপল ক্যান ইনফ্লুয়েন্স বাই দিস থিং, সো ইফ ইউ ক্যান মেক ইট পজিটিভ দেন ইনশাআল্লাহ দেন দিস উইল হেল্প আদার পিপল, উই আর হিয়ার ফর পজিটিভ অ্যাকচুয়ালি। So many things in the media, so people can watch easily now. Media is like in your hand. So ami mone kori je young generation jara ache, jara television e shudhumatro mane media te shudhumatro bhalo jinish dekhe na, setao na, kichu dushto manush ache, kichu different angle er manush ache, tara oi bhabe hoyto ba keu chinta kore amake society ke niye chinta korte hobe, amake young generation ke bhalo korar jonno chinta korte hobe, arekjon ache amake poisha banate hobe, young generation kothay jak jak। তো আমাদের হওয়া উচিত যে আমরা যারা যারা সমাজে যারা মিডিয়ার পার্সন আছি, আমরা এমন কিছু করব যেটা দেখে ইয়াং জেনারেশন ইনফ্লুয়েন্স হয়, নাও আই হ্যাভ টু ডু সামথিং, আই হ্যাভ টু ডু দিস ওয়ান গুড ওয়ান। সো আমরা অলওয়েজ পজিটিভ করার জন্যই চেষ্টা করব, নেগেটিভগুলো থেকে ইয়াং জেনারেশনকে রক্ষা করার মূল কাজটা নিয়ে আমরা আসতেছি। আমরা এখন চেষ্টা করব আপনার কিছু ফুটেজ দেখার জন্য, যাতে আপনি কিন্তু অনেক চমৎকার জিনিসগুলো নিয়ে আসছেন নাকি সমাজে, অনেক ভালো লাগে আমার। তো আমি অনুরোধ করবো যদি সম্ভব হয় আমাদের একটা ফুটেজ দেখে নেবো আমাদের ইরাজ ভাইয়ের, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ডিয়ার ভিউয়ার্স, ইউ উইল এনজয় ইট, স্টে উইথ আস। ভালো লাগে যখন দেখি আমার দেশের ভাষা এবং সংস্কৃতি নিয়ে অন্য ভাষাভাষীর মানুষ চর্চা করে। প্রিয় দর্শক, বুলগেরিয়ার কাপকা এবং ক্রোয়েশিয়ার একরেমকে পেয়েছিলাম আমাদের মাঝে, যারা বাংলাদেশের সংস্কৃতি নিয়ে চর্চা করছেন। পাগল ছাগল কুত্তে যে আহে, যাও উস্তাদের কাছে যাও, তোমার মাল খসাইলে তারপর বুঝবা। ভাই রে ভাই ডোরায় গেছি তো, কি অবস্থা অ্যাকাউন্টের, কি অবস্থা পদ অ্যাকাউন্টে, শুধু টাকা আর টাকা, অ্যাকাউন্ট পুরা মালে মালামাল হয়ে গেছে। আবাস আর মাত্র কয়েকটা বাকি আছে, দেখে নি তারা, আমি ওদের ফিটিং দিয়ে তারপর আসছি। বলেন তো কেন এই 2 নম্বরে আপনি করেছেন? ভাই ভাই আমার অনেক বড় বিপদ বুঝছেন, ওই যে আমার সাথে ছোট ভাইটা দেখছেন না, আমরা দুইজন একসাথে ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। খুবই খুব ফান লাগতেছিল আপনি এটা দেখে, আসলে আপনি ইয়ংস্টারদেরকে নিয়ে যে ছোট্ট একটা নাটকের মতো বানিয়েছিলেন, এটা উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্য ছিল এটা একটা ছোট নাটক ছিল, এটার নাম ছিল রক্তচোষা। নাটকটা আসলে নাটকের মূল থিমটা ছিল এরকম যে এই নামটা কি তাকে নিয়ে এলো রক্তচোষা, রক্তচোষা দ্যাট মিন্স আসলে মানুষকে শোষণ করে নেওয়া, মানুষের কাছ থেকে কোনো কিছু নিয়ে নেওয়া। রক্তচোষা আমাদের দেশে একটা প্রাণী আছে, কথায় কথায় মানুষ বলে রক্তচোষা। আমরা গল্পও শুনেছি যে এটা নাকি মানুষের রক্ত চষে খায়, আসলেও খায় কি না জানি না। তো তারপরেও আমি বলবো যে আমি বলতে চাচ্ছিলাম যে আচ্ছা আমি বলতে চাচ্ছিলাম যে যেটা সেটা হলো যে রক্তচোষা আমি এই কারণে তৈরি করেছিলাম যে আমার কিছু খারাপ অভ্যাস ছিল নাটকের মধ্যে, আমি মানুষকে ধোঁকা দিয়ে পয়সা নিয়ে আমি আমার স্বার্থটা উদ্ধার করি। সো এই 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 গল্পের থিম নিয়ে আমি নাটকটা তৈরি করি, এবং এন্ড অফ দ্য টাইম আমি বুঝতে পারি যে হোয়াট আই ডিড দিস ইজ কমপ্লিটলি রং, ইটস নট গুড। সো দেন আমি এটাকে সবার সাথে বলি যে না, আমি যেটা করেছি আসলে এটা ঠিক হয় নাই, আমি এখন থেকে ভালো হয়ে যাব, মানুষকে ধোঁকা দিয়ে কখনো পয়সা নেব না। সো মূল থিমটা ছিল যে কাউকে ধোঁকা দিয়ে কোনো কিছু নিজের স্বার্থ উদ্ধার করে করার পর রিয়েলাইজ করা, সো হোয়াট আই ডিড দিস ইজ কমপ্লিটলি রং। সো এটাই ছিল আর কি নাটকের মূল ভাষা, এবং প্রচুর কমেডি ছিল, মানুষ সেটাকে অনেক ভালোভাবে নিয়েছে। না না চমৎকার, আপনার যে এই ভিশনটা যে সমাজের অনেক পজিটিভ জিনিস নিয়ে তুলে ধরা, জি যেমন এই একটা বললেন আপনি ইনশাআল্লাহ, এইগুলার পিছনে কী জিনিসটা কাজ করে আপনার, কারণটা কি? কারণটা হলো আমার মিডিয়াতে অনেক আগে থেকে একটা স্বপ্ন ছিল, শখ ছিল।
তো চিন্তা করলাম যে মিডিয়াতে যেহেতু আমার স্বপ্ন আছে, শখ আছে, সেটাকে সমাজের মধ্যে কতটুকু প্রভাব ফেলে সেই জিনিসটাকে চিন্তা করে ইয়াং জেনারেশনকে আমার সামনে চিন্তা করে আমি আমার কাজগুলো করে যাচ্ছি। আমার সবগুলো কাজের মধ্যেই থাকে যে মানুষকে কীভাবে একটা মেসেজ দেওয়া যায়, সামাজিক একটা মেসেজ, যেই মেসেজটার মাধ্যমে আরও পাঁচজন এটাতে উপকৃত হবে বা আমারটা দেখে কেউ একজন শিখবে। সো এইটাই আমার মূল উদ্দেশ্য যে মানুষকে কীভাবে আমার কাজগুলোর মাধ্যমে সমাজের মানুষদের উপকার বা উন্নতির পিছনে আমার যদি এতটুকু হাত থাকে, আমার এই ভিডিও ক্লিপগুলো যদি কাজ করে, আই উইল বি হ্যাপি। ফ্যান্টাস্টিক। I like your hat. I forgot to mention that. That's a nice one. Naz, you know, a lot of young people actually, they're not all the young people are bad. But normally the way we dress, the way who we stay with, when people see us with a group of people, they seem to think, oh, he maybe is a gangster, or maybe he's into this, he's into that, just by looking at people. Why do you think is the issue? I think by that, it's kind of like stereotyping, if I can say, because even myself, I'm like a fashion student doing my last year in my diploma in fashion and design. Yeah, and planning off to going to uni in St. Martin's. People judge you by the way you look. It's happened to me like a lot of time, like in so many different ways. So many people call me gangster just by the way I dress, but I completely don't even do anything to do with what gangsters do, you know. But they judge you from the way you appear. And I think with Mirage, when he called me, like he explained to me what's happening, like in the short film that we are shooting, I think I was really impressed when he picked on me, because he told me I'm a humble person and I understand what he's talking about, rather than how other people judge me. You know, when he explained to me it's about these drugs and I'm the main character who's trying to put pressure on the other guy to start doing drugs, you know. Do you think he chose you for that reason? No, it's not for the reason. Because he's asking you. In that, you know, it's a clip, it's a drama, so you're just acting. So he chose you actually for that reason. Do you think, is it because your personality suits that? Because he needs to find a person who suits that. It can't be, because he's a director, he knows what to say, when to say. Yeah. Does it make sense? Pretty much, it can be that way, but I don't take it the wrong way. Okay, how people judge me, it's not what I am, so I don't take it the wrong way. So if he sees like that type, because of the way I dress, if he sees that type of character in me and he thinks, maybe he can be the perfect person for, you know, maybe that's why he chose me. No, fantastic. I think if we think, like yourself, you said, just because your dress code, people think you are a gangster, or maybe you into influenced by gangs. Yeah. If you want to change that, why don't we change the style and change our views? You don't have to. I'm just saying, if you want to, you don't have to. It's your style. You want to do how you want. It's your lifestyle. It doesn't matter what you do. We shouldn't change because of people, things like that. Mm. But just as you said, if we want to change the assumption of people, stereotype, why don't we change the style? Yeah, true. I can change on that, because you cannot change somebody's mindset on how they think about you. They'll always judge you that no matter what you can do, instead of like doing it like, oh no, it's me, try to go with their way of being normal, you know, like of how they want you to be. So that when they get to know you more, you can explain to them and they'll get to know you. You know, I'm so happy that you're working with Mirage and you will learn a lot of things about Bangladesh, because honestly, people of Bangladesh is totally different the way we know. Yeah. Amazing that your heart is really big, honestly. I'm from a village, so it's amazing in people of village and the town. It's totally different. Mm. It's unbelievable how they, I'm sure in your country too, there are other places. Yeah. So I think you will learn a lot of things. I know you learned Bangla, Bala Sunni and Kemonasa and that stuff. I'm sure you'll learn a lot more. Yeah. Before we go for a break, we'll go for a small break. Apni to desha boro hoyechen. Yeah. Actually, so when you came in this country, did you have difficulty to interact with young people? Because they speak in English, you're from different culture. Did you find it difficult? বেসিকলি সত্য কথা বলতে, লন্ডনে আপনি দেখবেন বেঙ্গলি কমিউনিটি অনেক বড়। আপনি ইভেন আমি যখন কলেজে যাই তখনও দেখা গেছে আপনার অল অ্যারাউন্ড বেঙ্গলি পিপুল। সো আমার সার্কেলটা ছিল মোস্টলি বাঙালি ছেলেদের সাথেই, বাঙালি ছেলে মেয়েদের সাথেই। সো বাট স্টিল যারা আমি বলবো যে অনেকের প্রবলেম হয়, লাইক
যদি একটা ল্যাঙ্গুয়েজ আপনার একটা থাকে, গ্যাপ থাকে, যে করতে ইন্টারাকশন করতে প্রবলেম, তখন একটা প্রবলেম। বাট আপনার প্রপারলি আমি মনে করি আই ওয়াজ অ্যান্ট দ্যাট গুড ইন ইংলিশ, বাট স্টিল আম নট দ্যাট গুড, বাট স্টিল আই হ্যাড দ্যাট অ্যাবিলিটি টু ইন্টারাক্ট উইথ লাইক ডিফারেন্ট কান্ট্রিজ পিপুল, লাইক সো ইট ওয়াজ অ্যান্ট দ্যাট হার্ড ফর মি, সো ইয়ে আই থিঙ্ক ইট ওয়াজ অল রাইট, বাট স্টিল like some people who born in this country, yeah, that was a bit difficult to, you know, interact with those type of boys or thingy. So yeah, Miraj bhai, apni to deshe boro hoyechen ashole, apni to probably 8 years 7 years in this country now, apnar ki ei samajik bhabe ki there is a big difference? No, actually ami jodi boli tale erokom kore bolte hoy je ami jokhon ei deshe ashi tokhoni ami chinta korechhilam je ei desher culture er sathe kibhabe amake mishto hobe। আমি একটু বেশি অ্যাক্টিনই করতাম, ওভার অ্যাক্টিং করতাম, লাইক আমি সবার আগে এখানে এসে যখন একটা জায়গায় কাজে জয়েন করেছিলাম তখন ইংলিশ পিপলদের সাথে যারা শুনেছি বাংলাদেশ থেকে নতুন আসে তারা কথা বলার জন্য চেষ্টা একটু ভয়ে ভয়ে থাকতো, বিকজ আমরা আসলে ইংলিশে বড় হইনি, আমরা সবসময় বাংলার মধ্যেই বড় হয়েছি। তো এখানে আসার পরে আমি যে অ্যাক্টিংটা করেছিলাম সেটা হচ্ছে যে আমি চেষ্টা করেছি ইংলিশদের সাথে মিশার জন্য, আমার ভুল ইংলিশ ডাজেন্ট ম্যাটার, আমি যাবো হ্যালো মাই ফ্রেন্ড হাউ আর ইউ, ওরা যদি আমাকে জিজ্ঞেস করতো হাউ আর ইউ, আমি আরও দুইটা কোয়েশ্চেন এক্সট্রা করে বসতাম, ইয়া আই এম ফাইন মাফ ইউ ওকে ও ইউ লুকস ভেরি ফ্যান্টাস্টিক মাইন্ড টুডে। সো এই যে একটা জিনিস যে এরা এই এইরকম এদের সাথে এরকম হতে হবে ওইটা আমার মধ্যে ছিল, আমি এসেই যাকে যাকে রাস্তায় পাইতাম যারা একটু হাই হ্যালো বলতো আমিও চেষ্টা করতাম যে তাদের মতো করে রিয়াক্ট করার জন্য, তাদের মতো করে মিশার জন্য। এতে আমার হয়তো বা ভুল হতো, হয়তো বা আমি আমার মনের ভাবটা প্রকাশ করতে পারতাম না, বাট এটা আমাকে জীবনে অনেক হেল্প করছে, আমি কখনো জড়তায় ভুগি নাই। ভুল হয়েছে ডাজেন্ট ম্যাটার, আমি তাদের সাথে হাই হ্যালো সো অলওয়েজ দেন মাই আমার ম্যানেজার সেছিল বললো যে তুমি মানুষ কখনো সামনে কাজ করতে বা মানুষের সাথে ডিলিংস কাজ করতে তোমার বেশি দিন লাগবে না, এবং তাই হয়েছে, হয়তো ইংলিশ অত ভালো না বাট আমি ম্যানেজ করতে পারি মানুষকে। সো হ্যাঁ, তবে একটা বিগ ডেফিনেটলি একটা পার্থক্য আছে আমাদের দেশের কালচারের, এখানে এসে যে কালচারটা সেটা এভরি ওয়ান এটা সবাই ফেস করে প্রথম প্রথম এসে, তারপরে একটা সময় এসে যায় মানুষের যে এইসব সব কিছু ওভারকাম করে। আমরা তো তবু এখানে ইংলিশদের সাথে বলেন বিভিন্ন মানুষের তো বোয়ালিয়াদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতেছি, আমি আমার মনের ভাব প্রকাশ করতে পারছি বোয়ালিয়াকে, বোয়ালিয়া আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ ওয়ান্ট টু মিরাজ ওয়ান্ট টু টেল মি হোয়াট ওয়ান্ট টু সে। সো আমরা যে একে অপরের মনের ভাব প্রকাশ করতেছি, সো এটা সম্পূর্ণ আমাদেরও একটা, আমি বলবো যে আমাদের একটা কী বল আমাদের যোগ্যতা, একটা আমাদের বিশাল একটা যোগ্যতা যে এইরকম একটা কান্ট্রিতে এসে আমরা বিভিন্ন ভ্যারাইটিস মানুষদের সাথে মিশে আমরা আমাদের মতো করে চলতেছি। না চমৎকার, এই একটা ভালো একটা গুণ আপনার, কনফিডেন্স উইদিন ইউর সেলফ, ইউ নো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন দিস কান্ট্রি, উই হ্যাভ লট অফ পিপল লিভ ইউ নো ফর লিভিং হিয়ার ফর প্রবলি মানি ইয়ার্স বাই দে ডোন্ট মিক্স উইথ পিপল দে ডোন্ট ইভেন স্পিক ইংলিশ, সো উই গোন গো ফর এ ব্রেক ইনশাআল্লাহ, দেয়ার ভিউয়ার্স স্টে উইথ আস, উই গোন গো ফর স্মল ব্রেক ইনশাআল্লাহ, আফটার দ্য ব্রেক উইল সি অ্যানাদার ফুটেজ অফ মিরাজ খান স্মল মুভি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।